রাত বারোটায় আসবে সানি, দরজা খুলে রাখবে তুমি, হেলান দিয়ে থাকবে দাঁড়িয়ে। রাত বারোটায় আসবে সানি, দরজা খুলে রাখবে তুমি, হেলান দিয়ে দাঁড়িয়ে থাকিবে। বন্ধুরে আমার, আম্মা যান আয়েশা নয়, আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, বিশ্ব নবী, তিনি দিনের প্রচারের কাজ করতেন। রাত বারোটার সময়তে, রাত একটার সময়তে বাড়িতে ঢুকেছেন, দরজা খুলেছেন, একবার আওয়াজ করেছেন, মা আমার খাদিজা দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? খাদিজা বলছেন, আল্লাহর নবী গো, যেদিন থেকে আপনাকে নবী বলে মেনে নিয়েছি আর যেদিন থেকে আপনার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনি রাতের বেলা বাইরে থাকেন, আপনি রাতের বেলা দিনের কাজ করেন, আপনি দিনের বেলা যেখানেই থাকেন, ও আল্লাহর নবী গো, রাত বারোটা একটা দুটো যে কটাই বাজুক না কেন, আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমি দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আপনার স্ত্রী থাকে তো, দেখবেন ভোঁজ ভোঁজ করে ঘুমাচ্ছে, হ্যাঁ, ওর কোনো খোঁজ থাকে? কোনো খোঁজ না। আপনাকে এসে ভাত নিজে খুলে খেতে হয়, খুলতে হয় না? বেশি বাড়াবাড়ি করলে খিল লাগিয়ে রাখবে, তু বারান্দায় এসো, দেরি করে এলি কেন বল, নানান কেচ্চা কাহিনী নাই। তাহলে নবীদের স্ত্রীদের মতো হওয়া যাবে? ওদের ইমান আছে? আছে। এই দেখুন একটা কোরআনের আয়াত পড়েছিলাম, পৃথিবীতে তো অনেক ইমানদার দেখেছেন, অনেক আল্লাহওয়ালা তো দেখেছেন, আল্লাহ নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, পৃথিবীতে একজন মহিলা তার স্বামী বড় বেঈমান কিন্তু স্ত্রী বড় আল্লাহওয়ালী, তার নাম ফেরাউনের স্ত্রী আসিয়া। এই দেখুন আল্লাহর প্রতি তার কত ইমান। মায়েরা ভাইয়েরা যারা আছেন ভালো করে শুনে নেন, ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী, তার মানে কাঠের উপরে মানুষকে শুইয়ে দিতেন আর হাতে পেরেক মারতেন। পেরেক বুঝেন তো? বুঝেন পেরেক না তো এক দেশের বুলি আর এক দেশের গালি, গণ্ডগোল হয়ে যেতে পারে। আরই এমন যে ওরা জান্নাতে পর্যন্ত টিকতে পারেনি, কি বলছি বুঝতে পারছেন তো? ওরা জান্নাতে পর্যন্ত টিকে থাকতে পারেনি, তো এইখানে টিকে থাকতে পারে? ওই জন্য আপনাদের ব্যাপারে আমি কিছু বলছি না, তবে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি আপোষের মধ্যে কথা বলিয়েন না মা, আপনাকে শ্রদ্ধা করে বলছি। যদি কথা বলেন তখন হয়তো এমন দুটো একটা কথা আমি বলে দেবো, আপনি কষ্ট পাবেন, আমি চাই না আপনার কষ্ট হোক। আমি পবিত্র আল কোরআনের একটি দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুটি আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে সাথে দুটো একটা হাদিস বলে বক্তব্য ইতি করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলীকে তওয়াক্কাল তো ইলাইহি উনীব। তো বক্তব্য কি দিব আমাকে বলে দিয়েছে যে টোটাল আদায়ের দায়িত্বটা আপনার, আর আমার এই আদায়ের নাম শুনলে গায়ে জ্বর চলে আসে খুব খুব মারাত্মক গতিতে। আমি যে আদায়ের বিরোধিতা তা নয়, তবে আগে করতাম এখন আর করি না, দুই চার পাঁচ বছর হয়ে গেল। তা আজকে আমার যখন এই ডিপার্টমেন্ট আছে তাহলে আলোচনার বিশেষ গুরুত্বপূর্ণ সহকারে কিছু হবে বলে এটা আমি নিজেও মনে করছি না, তবে দুই চারটে কথা বলি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে তৈরি করেছেন কটা পদ্ধতিতে, এটা আপনার জানা আছে? আছে জানা নেই? পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তিনটি পদ্ধতিতে। কটি পদ্ধতি? চারটি পদ্ধতিতে। এক, আমাদের পৃথিবীর আদি মানব প্রথম নবী, নাম কি? আদম আলাইহিসসালাম। এই আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, একদম কোথাও বলা হচ্ছে কাদা মাটি, কোথাও বলা হচ্ছে একদম ঠনঠনে শক্ত মাটি,
এই মাটি দিয়ে বানানো হয়েছে আদম আলাইহিস সালামকে। আচ্ছা এটা আপনার জানা থাকলে বলবেন যে পৃথিবীতে হযরতে আদম ছাড়া আর কোন মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে? হয়েছে? হয়নি। তাহলে মাটি দিয়ে সৃষ্টি আদম পর্যন্ত শেষ। দুই, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছেন, ও জান্নাতে উসপিস উসপিস করছে, মানে ভালো লাগছে না। তা আল্লাহ তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদুর, নিশ্চয় আল্লাহ অন্তরের কথা বুঝে। বুঝে কি বুঝে না? বুঝে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্যাপারটা বুঝতে পারলেন যে এর ভালো লাগছে না কেন। ছোটতে একটা গান শুনেছেন, যে আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুনেছেন? শুনেছেন। আপনি বাড়ি যাবেন, সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে আপনার বেটা আছে, আপনার বেটি আছে, আপনার মা আছে, আপনার বাপ আছে, আপনার বোন আছে, সবাই আছে, তারপরেও একজনা যদি না থাকে আপনার মন ভালো থাকবে না। তার নাম কি? আপনার স্ত্রী। ওকে দেখে মাঝে সাঝে মাথা গরম হয়ে যায়, কিন্তু ওকে ছেড়েও থাকা বড় মুশকিল, খুব মুশকিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে আদমকে এমনিতে থাকতে মন চাইছে না, জান্নাত পৃথিবীর সব থেকে ভালো জায়গা তো আল্লাহ সৃষ্টির মধ্যে, এইখানেও ভালো লাগছে না আদমকে। আল্লাহ বুঝতে পারলেন এর একটা সুন্দর বউ দরকার, নিয়ে ওর পাঁজরের হাড্ডি থেকে একটা মেয়েকে বানানো হলো, তার নাম হাওয়া, তাই তো? হাওয়া। আচ্ছা পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে আপনাদের জানা আছে? নাই। এটা হাওয়া পর্যন্ত শেষ। নাম্বার তিন, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, এই নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আচ্ছা এনার আব্বার নাম কি জানা আছে? আব্বা নেই, বিনা বাপের তৈরি। বিনা বাপের এই কারণে তৈরি, আল্লাহ পৃথিবীবাসীকে দৃষ্টান্ত পেশ করলেন যে আমি বিনা বাপেরও ছেলে দিতে পারি। এটা দেখো, ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, মায়ের নাম মারিয়াম। আচ্ছা ঈসা ছাড়া পৃথিবীতে আর একটাও দৃষ্টান্ত এরকম আছে যে বিনা বাপের কেউ জন্মগ্রহণ করেছে? করেনি। তাহলে তিনটে পদ্ধতি হলো মানুষ তৈরি হবার, এক মাটি, দুই হাড্ডি, তিন বিনা বাপের। চার নম্বর হলো আদম আর হাওয়ার শারীরিক মিলনের পরে তাদের আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হতে 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 এই দিনাজপুরে আপনাদের গ্রাম পর্যন্ত, যেটা আমার আব্বা আমার মায়ের মধ্যে ঘটেছে, আমার স্ত্রী আমার ভিতরে ঘটেছে, আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঘটেছে, আপনার পেটার সঙ্গে আপনার বৌমার ঘটছে। এই যে দৈহিক শারীরিক মিলনের ফলে এই লাস্ট চার নম্বরের সৃষ্টিটা আজ পর্যন্ত পৃথিবীতে অব্যাহত আছে, আছে না নেই? আছে। এবার আপনাকে বলি, নারী আর পুরুষের মিলনের ফলে, আচ্ছা বলুন, এই মায়েরা, এই খালা, ওই দাঁড়িয়ে আছে খালারা, বসুন। সত্যি একটু লজ্জাও তো লাগে এতবার বলছে, দেখুন লজ্জাও নেই যে একটা পুরুষ মানুষ, একজন আলেম মানুষ, বিদেশি লোক এতবার বলছে মুখটা বন্ধ করি, কোনো বন্ধ করার নেই। যাই হোক, এদিকে ফিরুন, ওদের কথা বাদ দেন, ওদের প্যান্ডেল করার দরকার ছিল না।
দেখছেন তো, মানে আরো আওয়াজ বেশি করছে যে দেখি মৌলী ভিতর কত পিকাপ আছে, এটা বোঝাতে চাইছে, দেখি মৌলী সাহেব তোমার কত কি আছে। ও জীবনেও সোজা হবে না, মাঝখানে একটা কথা বলে দিই, একটা কথা বলি, একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, বুঝলেন, রাস্তা দিয়ে ঠিক নয়, একটা নদীর পাড়ে পাড়ে হাঁটছে, তা পানিটা এই দিকে যাচ্ছে আর ও হাঁটছে এই দিকে, মানে বিপরীত দিকে। তা একটা লোকের সঙ্গে দেখা হলো, তা যে বিপরীত দিকে হাঁটছে ওকে জিজ্ঞাস করছে, ভাই কি ব্যাপার ফাঁকা মাঠে নদীর পাড়ে হাঁটছো? তা লোকটা তখন বলছে, ভাই হাঁটছি বলতে আমরা স্বামী স্ত্রী দুজনা কোনো একটা কাজে নদীর পাড়ে এসেছিলাম, আমার বউটা পানিতে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না, ওই জন্য ওকে খুঁজছি। তা যার সঙ্গে দেখা হয়েছে ও বলছে, ভাই পানিতে এইদিকে চলছে। তা বউ ওই দিকেই যাবার কথা, আপনি ওই দিকে যান, ব্যাক সাইডে কেন আসছেন? তখন ও লোক বড় দুঃখ করে বলছে যে জীবনে কোনো দিন সোজা পথে চলিনি, তা আমার বিশ্বাসও হচ্ছে না নদীতে পড়ে মরে গেলেও সোজা পথে চলবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না, ওই জন্য আমি একটু ব্যাঁকা পথে হাঁটছি। কি বলছি বুঝতে পারছেন না? তো ওদের জীবনেও সোজা করা যাবে না, এটা হচ্ছে চূড়ান্ত। তাহলে নারী আর পুরুষের মিলনের ফলে পৃথিবীতে কটা কয় ধরনের বাচ্চার জন্ম হয়? দুটা, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। এদের দুজনের জন্মের পদ্ধতি একই, একটাই পদ্ধতি। যেমন একজন মহিলা আর একজন পুরুষ দুজনা রাতের বেলাতে দুজনা মহাব্বত ভালোবাসার প্রেমের জালে পড়ে এক অপরের সঙ্গে ঘনিষ্ঠতা এক জায়গায় হলো, তার রাতের বেলা পেটে বাচ্চা চলে এলো। একটা পুরুষ মানুষ বাচ্চা যদি তার মায়ের পেটের ভিতরে থাকে, একটা নারী বাচ্চা যদি তার মায়ের ভিতরে থাকে পেটের ভিতরে, তাহলে মায়েদের প্রত্যেক মাসে যে রক্তটা বার হয় আল্লাহর তরফ থেকে ওটা বন্ধ হয়ে যায়, হয় কি হয় না, একেবারেই বন্ধ সাথে সাথে, ওটা ছেলে বাচ্চা থাক মেয়ে বাচ্চা থাক। জি, আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, মায়ের পেট আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, নারী পুরুষ যে বাচ্চাই থাক একই পদ্ধতি, একই পদ্ধতি, বাচ্চা জন্ম হবে। আমার দেশওয়ালি ভাষাতে একটা কথা আছে, 10 মাস 10 দিনে বাচ্চা জন্ম হয়, যদি এটা ডাহা মিথ্যা কথা, এটা একদমই ঠিক নয়। বাড়িতে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন তো যে আমাদের গ্রামে খোঁজ নিয়ে দেখো 10 মাস 10 দিনে কার বাচ্চা হয়েছে, একজন আরো হয়নি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে খুব বেশি দিন যদি পেটে বাচ্চা থাকে 9 মাস 17 দিন পর্যন্ত থাকতে পারে, তার বেশি থাকবে না। এগুলো একটা চলতি শব্দ ব্যবহার হয়। তাহলে জন্মের পদ্ধতি একই রাই রকমের, একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে। একজন মহিলা বাচ্চাও মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে, একজন পুরুষ বাচ্চাও মায়ের সেই রাস্তা দিয়েই পৃথিবীতে আসবে, একই পদ্ধতি, কোনো ডিফারেন্স নেই। আসার পরে দুধ পান করবে বাচ্চা, মেয়ে বাচ্চাও যতদিন দুধ পান করে ছেলে বাচ্চাও ততদিন দুধ পান করে। মাঝখানে আবার একটা জিনিসের একটু গোলমাল আছে, একটু কি না, 7 দিন বয়স হলে আল্লাহর নবীর হাদিস, তার একটা সুন্দর নাম রাখতে হবে, 1, 2, তার মাথার চুলটা ন্যাড়া করে দিতে হবে, দিয়ে ওই চুলটা ওজন করে নিতে হবে, যতটা ওজন হবে ততটা পরিমাণে চাঁদি জি সাদকা করে দিতে হবে, আর তাহানিক করতে হবে। তাহানিক মানে যেমন আগেকার দিনে যখন বাচ্চা জন্ম হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেয়েরা বাচ্চা আনতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয় কোনো জিনিস খাজুর ভালো করে চিবিয়ে ওই বাচ্চার মুখে দিতেন। আপনাকেও বলছি, আপনার গ্রামে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ যদি থাকে, আপনি যাকে পরেশগার মানুষ মনে করেন এইরকম কোনো মানুষের কাছে নিয়ে যাবেন, তিনি বরকতের দোয়া পড়ে বাচ্চার গায়ে হাত দিয়ে একটা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে আপনার বাচ্চার গালের ভিতরে দিয়ে দিবে, এটা সুন্নত, এটার নাম তাহানিক। এটা কেউ করেছেন?
কেউ করেনি, কেউ করেনি। এটা হাদিস আছে, জি আছে। আকিকা দিতে হবে, আকিকা সাত দিনেই দেবেন। অবস্থা খুব খারাপ, দিতে পারছেন না, আপ্রাণ চেষ্টা করবেন, সাত দিনেই দিতে হবে। যদি আমি অপশান রাখছি না, যদি দেওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেন, অবশ্যই দিয়ে দেবেন। নাম্বার দুই, আকিকার পশু হিসাবে ছাগল আমাদের দেশীয় প্রাণী, ছাগলটা চুজ করবেন। সেটা ছেলে ছাগলও হতে পারে, মেয়ে ছাগলও হতে পারে, কোনো অসুবিধা নেই। দাঁত হতেই হবে, এটা বাধ্যতামূলক নয়, তবে হিষ্টপিষ্ট হতে হবে। বাজারে খুঁড়ছেন, বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ছাগলের হাতে দেখছেন যার গায়ে লোম কম, নাকে সিকিনি আসছে, দাম কম, 2200 টাকা দাম বলছে, ওইটা আকিকার জন্য নিয়ে বাড়ি আনছে, নিয়ে বলছে অমুক মাদ্রাসায় গিয়ে দিয়ে একজন আকিকা হবে না মামু। আকিকা একটা ইবাদত, আপনি নিজে যেটা পছন্দ করছেন না সেটা আল্লাহ পছন্দ করে কি করে, কি বলছি বুঝতে পারছেন না? আপনি নিজে যেটা পছন্দ করছেন না সেটা আল্লাহ পছন্দ হবে, হবে না? বাজারে অনেক মানুষ আছেন গরু দিয়ে আকিকা দিচ্ছে, দিচ্ছে না? অনেক মানুষই দিচ্ছে। আমি গরু দেওয়ার পক্ষে নয়, আমি মমতাজুল ইসলাম গরু দেওয়ার পক্ষে নয়। একজন থেকে একটা প্রমাণ পাওয়া যায়, সলে আল উসাইমির একটা ফতোয়া আছে এই যে একজন মানুষের থেকে যদি একটা গরু যদি দেওয়া হয় তাহলে দেওয়া যেতে পারে। একটা মানুষের পক্ষে থেকে যদি একটা গরু হয়, কিছু ভাইরা আছেন কুরবানিতে 7টা ভাগ দিচ্ছে, ওতে 3টা আকিকার ভাগ জুড়ে দিচ্ছে, করছে না? অনেক জায়গাতে করছে, এগুলো একদম নয়। আকিকা আলাদা সাবজেক্ট, কুরবানি আলাদা সাবজেক্ট, দুটোকে এক জায়গায় করবেন না। আমি গরু দেওয়ার পক্ষে নয়, আপনি ছাগলই দিবেন। এবার এখানে একটা কথা এলো, ছেলে হলে দুটো দিতে হবে, মেয়ে হলে একটা দিতে হবে। আমি মমতাজুল ইসলাম আপনাকে কথা বলে যাচ্ছি, আমার কথা আপনি রেকর্ড করে রাখুন, আপনার এলাকায় উত্তর দিনাজপুরে যত বড় আলেম আছে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে আমাদের পাগলা মমতাজুল ইসলামে সে কথা বলে দিয়ে গেছে। কি গরিব মানুষ, অবস্থা খারাপ, একটা ছাগল দিয়ে আপনার বেটার আকিকা দেন চলবে, একটা দিলেও চলবে। যার আর্থিক অবস্থা ভালো সে দুটো দিয়ে দিবেন, এটা উত্তম। কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে আকিকার ব্যাপারটা একটু ডিফারেন্স হলো, নাম রাখতে হবে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। আর তারপরে সব থেকে প্রিয় নাম আব্দুর রহমান। আপনার বেটাকে রাখতে পেরেছেন তো?